এইচএসসি ইন্টারনাল রেজাল্ট অটোমেশন সফটওয়্যার দিয়ে পরীক্ষার ফলাফল তৈরি করার জন্য প্রথমে রেজিস্ট্রেশন কার্য সম্পন্ন করতে হবে। আমরা রেজিস্ট্রেশন ক্লিক করি। ধরা যাক ঢাকা কলেজের 2017 সালের প্রিটেস্ট পরীক্ষার ফলাফল তৈরি করতে চায়। প্রথমে এক্সাম কোড, যেটা মূলত পাসওয়ার্ড হিসেবে কাজ করবে, আমরা নির্ধারণ করব। ধরা যাক পাসওয়ার্ডটি হলো XYZ, কলেজের নাম DHA ঢাকা কলেজ প্রিটেস্ট এক্সাম 2017। ডাটা এন্ট্রি কাজ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির ফোন নাম্বার এখানে দেওয়া যেতে পারে, যেমন 01717141905, অথবা 6 বা ব্যক্তি সংশ্লিষ্ট ব্যক্তির নম্বর আমরা দিয়ে দিব এখানে। এরপর রেজিস্ট্রেশন ক্লিক করলে রেজিস্ট্রেশন কার্য সম্পন্ন হয়ে যাবে। এখানে কলেজ অ্যান্ড এক্সাম রেজিস্ট্রেশন সাকসেসফুলি, পাসওয়ার্ডটা আমরা একটু মনে রাখবো। আমরা হোমে ক্লিক করবো। এরপর ডাটা এন্ট্রি ক্লিক করার মাধ্যমে আমরা ডাটা এন্ট্রি সেকশনে চলে যাব। আমরা আমাদের প্রয়োজনীয় পাসওয়ার্ডটি দিয়ে দিই, XYZ, তা দিয়ে দিয়েছি। ধরেন আমরা গণিতের মার্কস এন্ট্রি করতে চাই, গণিতের পাসওয়ার্ড হচ্ছে 127। এখানে সাবজেক্ট কোর্স, এখান থেকে আমরা সাবজেক্ট কোর্সগুলো তালিকা দেখে নিতে পারি। যাই হোক, 127 হচ্ছে গণিতের পাসওয়ার্ড। ধরা যাক 1001 থেকে রোল নাম্বার শুরু হয়েছে, গণিতের পূর্ণ মান হচ্ছে 75। ডাটা এন্ট্রি পেজ ক্লিক করি। আমরা ডাটা এন্ট্রি পেজে চলে এসেছি। এখানে আমরা দেখি রোল সারিতে 1001 থেকে 1010 পর্যন্ত 10টি রোল প্রদর্শিত হয়েছে। সাবজেক্টিভ, অবজেক্টিভ, প্র্যাকটিক্যাল নম্বর দেওয়া হয়েছে। ধরো দেখ, আমরা 1001 রোল ডাটা এন্ট্রি করি, 23। আমরা রাইট অ্যারো কি চাপার মাধ্যমে পরবর্তী বক্সে যেতে পারি। আমরা চাপলাম, পরবর্তী বক্সে চলে এসেছি। ধরা যাক 24। আবার রাইট অ্যারো চাপলে পরবর্তী ছাত্রের নাম্বার এন্ট্রি করার জন্য কার্সর আর সেকেন্ড বক্সে চলে যাবে। ধরা যাক 24, রাইট অ্যারো চাপি 25, ধরা যাক 26, 28। 2004 রোলের ক্ষেত্রে আমরা রাইট অ্যারো চেপে চলে এসেছি। এখানে আমরা ধরা যাক 27 দিলাম, রাইট অ্যারো চেপে অবজেক্টিভ অংশে চলে যাচ্ছে। আমরা কিবোর্ড ব্যবহার করে সহজে পরবর্তী বক্সে চলে যেতে পারি রাইট অ্যারো কি চাপার মাধ্যমে। ধরা যাক 30, 2005। এখানে ধরা যাক 1005 ছাত্রটি পরীক্ষায় অ্যাবসেন্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে প্রেজেন্ট অ্যাবসেন্টের যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে গিয়ে আমরা এন চেপে দিতে পারি। এর মানে হচ্ছে এই ছাত্রটি পরীক্ষায় অ্যাবসেন্ট রয়েছে। ঠিক আছে, আমরা রাইট অ্যারো চাপার মাধ্যমে 1006 চলে যাই। ধরা যাক 1006 রোলটি টিসি নিয়ে অন্য কোনো কলেজে চলে গিয়েছে, সেক্ষেত্রে এই রোলটি ইনঅ্যাক্টিভ হিসেবে কাজ করবে, অর্থাৎ এই রোলটি ডাটা এন্ট্রি করা হবে না। সেক্ষেত্রে আমরা ইনঅ্যাক্টিভ রোল, এখানে অ্যাক্টিভ রোলকে এন করে দিব, অর্থাৎ রোলটি ইনঅ্যাক্টিভ হয়ে গেল। যদি কোনো ছাত্র বা ছাত্রী কলেজ থেকে টিসি নিয়ে অন্যত্র অন্য কলেজে চলে যায়, সেক্ষেত্রে সেই রোলটিকে অ্যাভয়েড করার জন্য আমরা অ্যাক্টিভে ইয়েসকে নো করে দেব, ফলে সেই রোলটি আর এন্ট্রি হবে না। আমরা রাইট বাটন চেপে, রাইট অ্যারো চেপে পরবর্তী 1007 চলে যাই। ধরা যাক 34, অবজেক্টিভ হয়তো 30, 1018 চলে এসেছে 23, 24। এখানে দেখুন, যদি সংখ্যা ব্যতীত অন্য কোনো অক্ষর ভুল করে এন্ট্রি করা হয়, ধরা যাক 23 লিখতে গিয়ে 2 লিখে 8 চেপে ফেললাম, সাথে সাথে কিন্তু কম্পিউটার মেসেজ প্রদর্শন করবে যে মার্কস ইনপুট এরর,
marks must be number, marks cannot be less than 0 or more than 100. কাজে ভুল এন্ট্রি করার সুযোগ কিন্তু এখানে নেই। কম্পিউটার সাথে সাথে ধরে ফেলবো, আমরা ব্যাকস্পেস চাপি, চেপে আমরা 25 দিয়ে দিলাম, আমরা রাইট অ্যারো চেপে অবজেক্টিভের এন্ট্রি করি 26। পরবর্তী 1010 এর ক্ষেত্রে ধরা যাক সে পেয়েছে 34, যদি ভুল করে 4 দুইবার চাপা হয়ে যায় অর্থাৎ 344 হয়ে যায়, সেক্ষেত্রে সাথে সাথে কিন্তু কম্পিউটার ধরে ফেলবে যে নাম্বারটি 100 পার হয়ে গিয়েছে। ওকে করি আমরা তারপর পরের চাপটি মুছে দিই। এভাবে করে আমরা ভুল ডাটা এন্ট্রি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আমরা রাইট বাটন চাপি, রাইট বাটন চাপি সর্বশেষ অবজেক্টিভ নাম্বার দিয়ে দিই, ধরা যাক 26। আমরা দেখে নিই 1234 এই রোলগুলো এন্ট্রি হয়েছে, 1005 রোলটি অ্যাবসেন্ট রয়েছে, 1006 রোলটি কলেজে নেই, সেটা হলে ইনঅ্যাক্টিভ। আমরা অ্যাক্টিভকে এন করে দিয়েছি, ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, 1006 এন্ট্রি হবে না। 7 8 9 10 ডাটা এন্ট্রি ক্লিক করি। আমরা দেখতে পাবো এখানে 1001 2 3 4 তথ্যগুলো এন্ট্রি হয়ে গিয়েছে, প্রত্যেকটি রোল দেখানো হচ্ছে, মার্কস দেখানো হচ্ছে, জিপিও এখানে প্রদর্শিত হচ্ছে। 1005 রোল যেটি অ্যাবসেন্ট সেখানে জিপিএ, ঋণাত্মক জিপিএ দেখানো হয়েছে, -50। অ্যাবসেন্ট থাকলে সেই ছাত্র রেজাল্ট হবে না, সেজন্য একটা ঋণাত্মক জিপিএ দেখানো হয়েছে। এরপর 1007 রোল, 1006 রোলটি কিন্তু এন্ট্রি করা হয়নি, কারণ ইনঅ্যাক্টিভ হিসেবে দেখানো হয়েছিল। 7 8 9 আমরা পরবর্তী 10 জন এন্ট্রি করতে চাইবো, কন্টিনিউ ডাটা এন্ট্রি উইথ নেক্সট 10 রোল। আমরা কন্টিনিউ ক্লিক করলে 1011 থেকে পরবর্তী 10 জন ছাত্রের ডাটা এন্ট্রি করার সুযোগ পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।